হ্যালো বন্ধুরা, মিস্টার টপু গেমিং এর আরো একটি নতুন চ্যালেঞ্জিং ভিডিওতে সবাইকে স্বাগত। সো আজকে আমরা অনলি MP5 চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমাদের ক্লাস স্কোয়াড র্যাঙ্কে। সো আমাদের সঙ্গে রয়েছে প্রথমে মিস্টার এ, আমাদের আরাফাত, এবং 2 নম্বরে রয়েছি আমি, এবং 3 নম্বরে আমাদের শাহিদ ভাই, এবং 4 নম্বরে বিডি রাইস্টার হচ্ছে আমাদের তামরাম মামা। সো প্রথম রাউন্ডে আমরা USP নিয়ে খেলা শুরু করলাম, এবং দেখা যাক আমরা কি ওদেরকে প্রথম রাউন্ডে হারাতে পারি না আমরাই শেষ হয়ে যাই। সো এখানে আমাদের তামরান মামা আগে এগুচ্ছে, আর পিছনে আর হেডশট হেডশট পড়লো না। সো এখন আমি পিছনের দিকে যাই একটু দেখি, আর এই যে একটা এনিমি আছে ওদেরকে একটু পাশ দিয়ে মারার চেষ্টা করি, নক করে দিলাম আমি। সো এখানে কনফার্মও করে দিলাম এবং GA18 আমি পেয়ে গেলাম। সো এখন আমাদের একটা দুইটা প্লেয়ারই নক হয়ে গেলো এবং আমি একটাকে নক দিয়ে দিলাম। সো ওদের আরও একটা প্লেয়ার রয়েছে, আমাদের 3টা প্লেয়ারই নক। ওই প্লেয়ারটা কোথায় এখন খুঁজে বের করতে হবে আমাকে। সো এখানে আমি আমাদের রাইস্টার অর্থাৎ আমরা মামাকে রিভাইভ দিলাম এবং অন্য এনিমিটার লোকেশনও পেয়ে গেলাম। সো রিভাইভ দেওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে আবার নক করে দিল, আমি আবার রিভাইভ দিলাম, এনিমিটা এখন রাশ করতে চলে এলো। আমার আমার G18-এর এমও শেষ। সো এখন ফার্স্ট দিয়ে মারতে হবে। সো 100 ড্যামেজ কিন্তু স্কিল পেলাম না, অবশেষে আমরা ফার্স্ট রাউন্ডটা জিতে গেলাম। আমাদের সেকেন্ড রাউন্ডে আমরা MP5 নিয়ে নিলাম আমাদের চ্যালেঞ্জের অনুযায়ী। সো আমরা 3 জন এইদিকে, আর অন্যদিকে 2 জন ওই দিকে রয়েছে, ও একা একদিকে রাশ করতেছে, আমরা 3 জন একদিকে, ও 2 জন নক পিছনে। সো এখন আমি ওই দিকে যাওয়ার চেষ্টা করব। এনিমিগুলো একটু ঘুরে আসতেছে, সো আমি এখানে একটু কাভারে থাকবো। আরে পিছন দিকে এনিমি চলে আসছে। সো এখন কি করা যায়, একবার ফেসে গেছে মাঝে, ও অন্য আমাকে নক করে দিল এবং কনফার্ম করে দিল। সো এখানে আমাদের বিডি রাইস্টার এবং আমাদের সাইড বাই হয়েছেন, দুজনই 2 জনকে নক দিয়ে দিল। সো এখন 2 vs 2, আমরা কি এই ম্যাচ এখন জিততে পারবো? দেখতেই পাচ্ছ এখানে আমাদের শাহিদ ভাই নক এবং আমাদের রাইস্টার নক হয়ে আমরা এই ম্যাচটা রাউন্ডটা হেরে গেলাম। সো আমরা এখন রাউন্ড 3-তে আসি এবং 1-1-এর সমতায়। সো আমি এদিকে এসে কাভার নিলাম যাতে এনিমিগুলো এইদিকে আসলে আমি ওদেরকে সহজেই মেরে দিতে পারি, কিন্তু ওইদিকে সব এনিমি চলে গেছে, এদিকে কেউ এনিমি আসে নাই। সো আমি ওইদিকে চলে গেলাম, আমাদের 2টা প্লেয়ার নক হয়ে গেল, একটা কনফার্মও দিয়ে দিল 2টাকেই। সো এখানে আমি আর রাইস্টার 2 জনই আসি। আমার রাইস্টার কিন্তু আজকে খুবই মারাত্মক লেভেলের খেলা খেলতেছে। সো এখানে ও নয় একটু গেম মেরে ফেললো, কাভারে ছিলাম তো। রাইস্টার একাই রয়েছে, আমরা কি এই ম্যাচটা জিততে পারবো? আমাদের স্টার ওকে স্টার রাইস্টার। ও সাম গেম খেলছে, নক আউট, এখন 1 vs 1। আমাদের রাইস্টার এখন হিল করতেছে, এই ম্যাচটা কি আমরা আদৌ জিততে পারবো? সো MP5 দেখতে সত্যি গান্ডা, একেবারে ড্যামেজ দিচ্ছে 5-6 করে, একেবারে শর্ট রেঞ্জে যে একেবারেই কাম্য নয়। সো এখন আমাদের আমরা ম্যাচটা হেরে গেলাম। সো আমরা এখন 3rd রাউন্ড শেষ এবং 4th রাউন্ডে
এবং আমার ওয়ান ওরা টু এটা ওরা লিটে আছে। সো এখানে একটা এনিমি হলো ওপি লেভেলের হেডশট দিলাম, টেক ওপি ইন দ্য চ্যাট। সো আমাদের নক দিয়ে দিল। সো আমি এখানে গ্লু মেরে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছি। সো রিভাইভ দিলাম কিন্তু আমাকে নক দিয়ে দিল গ্লু পেটি। সো এখানে আমাদের শাহিদ ভাই আমাকে রিভাইভ দিয়ে দিল। সো গ্লু মেরে একটু হিল করতেছি কিন্তু আমাদের মিস্টার এ অর্থাৎ সুজন আরফাত নক হয়ে গেল এবং কনফার্মও দিয়ে দিল। সো আমি গেমের মানে একটা 96 ড্যামেজও পেলাম। একটু হিল করে নেই, আমাদের শাহিদ ভাই রাশ করে ফেলছে এবং শাহিদ ভাই নক। আমরা দুজনই আছি। সো আমি একটাকে বডি শটই নক করে দিলাম। ওইদিকে আমাদের রাইস্টার একটু দিকে সামলে ফেলছে। সো আমি এইদিকে একাই, আর একটা প্লেয়ার অন্য হেডফোন ও বডি শটে আমি একটু জমে নিজে আমার লাইফ। এখানে ট্রিপল কিল। সো আর একটা এনিমি, টু ভার্সেস ওয়ান। সো এনিমিটা কোথায়, পিছন দিকে নাকি, দেখি একটু। না পিছন দিকে তো না, ওই সামনের দিকে না, কোন দিকে এনিমিটা। সো এইদিকে আমাদের রাইস্টারের দিকে এনিমিটা। সো এখানে হেড শটের মাধ্যমে আমরা এইটাও ভিক্টোরি। সো হ্যাপি ইন দ্য হেড শট। সো আমাদের 5 নম্বর রাউন্ডে আমরা এখন চলে আসলাম। সো এখানে 2-2 আমরা সমতায় আছি। সো এখানে আমি একটু কাভার নিয়ে খেলতে চেষ্টা করব। একটু মাথা বের কর ভাই, হেড হেড 60-এর হেড। সো এইদিকে আমাদের রাইস্টার সাংঘাতিক লেভেলে রাজ করতেছে। সো এনিমিগুলো ওর দিকেই। সো আমি কি আগাবো, একটু এগিয়ে যাই। অন্য সব কিলগুলোই তো নিয়ে নিচ্ছে। ও একটু ড্যামেজ, এটা কি হলো ভাই, একটা তো কিল পেলাম না, এটা ঠিক হল না। সো আমাদের শাহিদ ভাই ওপি খেলেছে। সো এখন আমাদের 6 নম্বর রাউন্ড। সো এই ম্যাচ জিতলে আমরা বিজয় নিয়ে নিব। সো সবাই কমেন্টে জানাও এই ম্যাচ আমরা জিততে পারবো না, অন্য আরেকটা ম্যাচ খেলা লাগবে। সো আমি এখানে একটু কাভার নিলাম কিন্তু এনিমি এদিকে আসলো না। সো এনিমিগুলো ওইদিকে, একটা এনিমিকে মনে হয় আরাফাত খেয়ে দিছে। সো আমি একটু ঘুরে যাচ্ছি যাতে এনিমিগুলোকে একটু পিস থেকে মারতে পারি। ওপি হেডশট, ওপি হেডশট, ওপি। সো এখানে একটা এনিমি, একটু কাভার নিয়ে ফেলার চেষ্টা করব আমি। ও ওইদিকে উঠছে। এখানে আরে ভাই, এমপি হেভি স্কিন না থাকায় কি দেখতেছো, কি কান্দা, একেবারে ড্যামেজ 5, 6, 7 এগুলো ড্যামেজ। নক নক দিয়ে দিলাম, আমাদের রাইস্টার কনফার্ম। দেখ আমরা নিচের দিকে যাই, আর একটা মাত্র এনিমি আছে। ওই কিলটা কি আমরা পাবো না পাবো না, ওইটাকে আমি কনফার্ম দিয়ে দিলাম। এদিকে আমরা 3 ভার্সেস 1 হয়ে গেলাম, আর একটা মাত্র এনিমি। সো গাইস আর একটা মাত্র এনিমি, এনিমিটা কই, আমাদের ও আমাদের আরাফাত জিতিয়ে দিল। সো আমরা এর মধ্যে আমরা বুইয়া পেয়ে গেলাম। So they have changed video to not looking challenging but looking video to goodbye.